এটা হচ্ছে ওয়াও বললাম যে গ্রিন আর ইয়েলো প্রেমে পড়েছি তো এটারও খুব কম দাম দূর আবার পূজো হয়ে গেল এটা শেয়ার করে দিলাম my YouTube family welcome back to my another new vlog আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি লক্ষ্মী কাজ করে গেল আমার স্নান পূজো সব হয়ে গেল এখন থেকে ব্লগ শুরু করলাম আজকে তো রান্না এখনো আজকে এবেলা কিছু করিনি ওবেলা যদি পারি যা করব তোমাদের সাথে শেয়ার করব নেও যথারীতি পাম্প কালকে ঠিক করলো আজকে আবার জল উঠছে না কেউ ধরতে পারছে না আসলে পাম্পটা কি হয়েছে ফালতু ফালতু একজন আসছে একটা চেঞ্জ করছে আর টাকা খরচা করছে তো ভদ্রলোক আজকে এসে আবার ঠিক করলো জানি না কালকে জল উঠবে কি উঠবে না পাম্প নিয়ে এক মাস ধরে খুব ভুগছি গো এখন লাঞ্চে বসবো লাউটা রয়েছে লাউ ঘণ্টটা আমি তো লাউ খেয়ে পেট ভরি রাখছি ভাত একটু খাচ্ছি এত লাউ আর এত ভালো টেস্টি লাউ ভাবলাম ভাজা ভুজি কিছু করবো আর ইচ্ছে করছে না সাথে প্রচুর গরম আজকে বৃষ্টি হয়নি একদিন মাত্র বৃষ্টি হয়নি রোদ উঠেছে তাতে এরকম গরম সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আসবো পরে আবার বন্ধুরা ওদেরকে লাঞ্চ দিয়ে দিলাম এটা জিমির আর এই ক্যান্ডির তো খাওয়া কমপ্লিট খুব তাড়াতাড়ি খেয়ে নেয় হাই ফ্রেন্ডস গুড ইভিনিং একটু আসলাম তোমাদের সাথে কথা বলি সরি আমি মানে আমার ঘরে এমনভাবে লাইট লাগানো আছে এই পাশে লেফট সাইডে একটা আর আমার মাথার পিছনে একটা আমি যদি এদিকে ঘুরে ভিডিওটা করি তাহলে ঠিক হয় তোমরা বুঝতে পারছো একটা লাইটেরই একটা রে পড়ছো পুরো সামনে দিয়ে কিছু করার নেই যেহেতু হোল্ডারটা লাগানো হয়নি আজকেও কিছু আনবক্সিং তোমাদের সামনে করব এই যে এটা হোল্ডারটা এটা খুলতেই হবে তাই তোমাদের সামনে করব আর এটার একটা ঘটনা বলছি যেটা আগের দিন তোমাদের দেখাইনি বলেছিলাম চেঞ্জ করব আর এটা একটা এসছে তো এগুলো আনবক্সিং তোমাদের সামনে করে রিভিউ দিয়ে দিচ্ছি তোমরাও কিনে নিও এত কম দামে ভালো ভালো জিনিস মিশো থেকে করেছি আমি মিশো থেকে না ভয় কিছু নেই না কারণ জানি ভালো হবে না কি হবে সেই জন্য আমি নেই না দাম কম তো আমি ভাবি ভালো হবে কি না ইস লাইটটা পুরো এরম ভাবে পড়ছে চলো ঠিক আছে প্রথমে এটাই কাটি এটা কাটছি যাতে ভালো ফেরত দিতে না হয় ড্যামেজ হলে বা সেট না হলে ফোন মুশকিল রিভিউতে দেখলাম প্রোডাক্টের নিচে যে রিভিউ দেয় সবাই তো বলছে অ্যামাজিং অ্যামাজিং এরকম সবাই বলছিল তো অ্যামেজিং প্রোডাক্ট নিশ্চয়ই ভালো হওয়ারই কথা আমার কপালে কি হবে সেটা দেখি এ বাবা এটা তো ছোট মনে হচ্ছে কত সরু এটা না অনেকটা সরু গো আমার ওটা বেশ চওড়া ভালো ছিল যাই হোক হলেই ভালো যদি আটকে যায় তো কোনো অসুবিধা নেই কিন্তু জিনিসটা খুব একটা ভালো নয় এ তো ভেঙে যাবে এটা একদম পলকা ভালো নয় মানে অরিজিনাল যেটা ছিল সেটা অনেক বেশি ভালো আমি দেখাই অরিজিনালটা এই দেখো এটা হচ্ছে অরিজিনালটা এই যে কত ভালো দেখেছো এটা আর এটা দেখো অতটা ভালো নয় যা গিয়ে কাজ চালাবার মতো হয়ে গেছে তো অনেক পলকা গো এটা ফেটে যাবে মনে হয় দেখা যাক যদি লেগে যায় তো ভালো আর এটা একটু লম্বা বেশি চওড়া কম এই হচ্ছে ব্যাপার এটা দুটো আছে এই যে কম্বো এটা 180 নিয়েছে ভালো নয় গো এটা আমার পছন্দ হলো না তবে এখন আর ফেরত দেওয়া যাবে না কারণ আমার ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে আর এটা হচ্ছে ওয়াও বললাম যে গ্রিন আর ইয়েলো প্রেমে পড়েছি তো এটারও খুব কম দাম 265 এটার দাম হচ্ছে 265 আর যারাই নিয়েছে বলছে দারুণ একদম পিওর কটনের মার্কেটে তো 600 টাকার নিচে কোনো কুর্তি পাবে না এত বেশি দাম সত্যি তাই লাভলি ও মাই গড গো ফর ইট তোমরা এটা মিশো থেকে কেনো দারুণ সফট একদম পিওর কটন মলমল কটন থাকে না মল কটন সেটা কিন্তু একটু লেন্থটা একটু শর্ট আছে বাট হ্যাঁ দারুণ আমি তো একটু বড় সাইজ নিয়েছিলাম কারণ কটন বলে ওয়াও
খুব সুন্দর গো, এটা তোমরা যদি নাও কেউ নিতেই পারো, খুব ভালো জিনিসটা। এই দেখো সামনে থেকে দেখাচ্ছি, আর দারুণ একটা প্যারোট গ্রিন কালারের। 265 কি কোনো কুর্তি পাওয়া যায় জানি না কি, আর এটা মাল কাটন, ঠিক আছে, খুব ভালো, এটা খুব ভালো। এটা আমি কি করেছি, সেদিন আমাকে ওরাই দিল, নিয়ে যাও বৌদি তিনটে নিয়ে যাও, যেটা তোমার ফিটিংস হবে রাখবে আর বাকি ফেরত দিও। আর আমি না এটা ক্রিম কালারে আমি বললাম, ওটা দেখালাম না তোমাদের, দেখো পড়তে গিয়ে, দাদা থাকলে এটা হতো না, ওনার ছেলে ছিল সেই জন্য, এখানে না একটু সিঁদুরের দাগ লেগেছিল, এই দেখো। আর যে কপালে আসলে পুজোর পরে হালদি সিঁদুর এগুলো পরা থাকে না, সেই জন্য ফেরত নেয়নি, কি করবো, মানে বদমাশি, ছেলেটার বদমাশি আর কিছু না, দাদা থাকলে ঠিক নিয়ে নিত, এই জন্য এটা আনতে হলো। বাট আমার লাগে এল সাইজ, এটার সাইজও এল, যেহেতু খাদি কটন প্রচন্ড শ্রিঙ্ক করবে, আমি জানি না এটা ধোয়ার পরে পরতে পারবো কিনা। এমনি জিনিসটা খুব ভালো, প্রিন্সেস কাট, এই দেখো দেখালাম, ওটা ছিল রানি অরেঞ্জের, আর এটা হচ্ছে ক্রিম কালার আর রানির, একদম প্লেন প্রিন্সেস কাট, পরলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। এমনি খুব ভালো ফুল কটনের, একটু যদি ঢিলা হতো ভালো হতো, কারণ খাদি কটন তো প্রচুর টানবে, অনেক রোগা হতে হবে। তো এটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই একটা কুর্তি, এটা বাধ্য হয়ে রাখতে হলো, ফেরত নিল না বলে, তাও আমি এটা রেখে দেব দাদার সাথে কথা বলে, দাদা যদি ফেরত নিয়ে নেয় ফেরত দিয়ে দেব। এই দেখো একটা 265 এটার দাম, ভীষণ ভালো, ভীষণ ভালো, দাম অনুযায়ী জিনিসটা খুব ভালো। আর সামনেই দেখো সুতোর কাজ করা, একদম সিম্পল, আমার এরকম কুর্তি ভালো লাগে, আর এটা মানে সামারের জন্য একদম আইডিয়াল। এক্সেল নিয়েছি এটা, আমি জানি না, আমার লাগে এল, বড় সাইজই নিয়েছি যেহেতু আমি কটন পরছি, ধুলে তো ছোট হবে, আশা করি হবে, নাকি ডাবল এক্সেলটা নিলে ভালো হতো জানি না, এটাও যদি টাইট হয় তাহলে এটাও এক্সচেঞ্জ করতে হবে। এক একটা জিনিসের এক এক রকম সাইজ থাকে, তো তবে আমি একটু ঢিলাই ভালো লাগে, খুব বেশি টাইট পরা যায় না গো গরমের মধ্যে। এই ছিল আমার আনবক্সিং, দেখিয়ে দিলাম। আমি মাথা খুব ব্যথা করছে, এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, আমি রাতে খাবো মাছের ঝোল আর ভাত, তোমাদেরকে দেখালাম কত প্রচুর সবজি দিয়েছে, জগৎ আসলে আমাকে খুব ভালোবাসে আর বিশ্বাস করে, এত বছরের পরিচয়, জগৎ আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো, ও আমার বাগানে কাজ করে বা কিছু সেরকমভাবে কখনোই ওকে মানি না, দিয়ে বলতে নেই, ওর ইচ অ্যান্ড এভরিথিং আমি দিই, ভালোবেসে দিই, একটা ভালোবাসার জায়গা 18-20 বছর ধরে, বাপের বাড়িতে ওখানে পাড়ায় সবার কাজ করতো, জগৎকে সবাই খুব ভালোবাসতো, আর মাই ওকে আমার বাড়িতে ঠিক করে দিয়েছিল। তারপর থেকে জগৎ মানে খুব বিশ্বস্ত, আমার গলা শোনার চেন আমি খুলে, আমার মনে ছিল না, খুলে পার্লারে একটা বাটিতে রেখে দিয়েছিলাম লকেট সমেত, এক বছর ওটা আমি খুঁজে পাইনি জানো, এক বছর পরও যখন আবার ফের ঘর ছাড়তে এসেছিল পুজোর আগে, ও খুঁজে ওটা আমাকে দিয়ে বলে, এই দেখ তোর গলার চেন সোনার এখানে রেখেছিস, এটা তো হারিয়ে যাবে। আমি জাস্ট ওর সততা দেখলাম, বলে না সত্যি গো, এখনকার দিনেও সৎ মানুষ আছে, এত সৎ, এত ভালো ও। আমি ওকে সেদিন ভালোবেসেই আরও বেশি টাকা দিয়েছিলাম, যে এটা অন্য কারোর কাছে থাকলে হয়তো পেতাম না, সেই জন্য আমি যতটুকু পারি আমার দ্বারা সম্ভব আমি ওকে ভালোবেসেই যা দেওয়ার দিই, সেটা না হয় নাই বললাম, ভালো লাগে না কারোর জন্য কিছু করে বলতে। আর একটা ওয়াটারপ্রুফ আমি কিনে দেব, কারণ ও কাজ করতে আসে এত বৃষ্টি, এখন এখন তো সিজনে কোনো ঠিক ঠিকানা নেই, শীতকালেও বৃষ্টি হয়, আজকেও খুব বৃষ্টি, ও আমার বাড়িতে আসলো চা ঠা খেলো, আমি বললাম চপ মুড়ি যা খেলে তোকেই তাহলে এখান থেকে নিয়ে আসা হয়, বললো ছেড়ে দে আর ভালো লাগছে না, আসলে বেচারা কাজ করে এসছে, তো তারপরে ওকে চা দিলাম, বসে বসে অনেকক্ষণ গল্প করলাম, আর এত সবজি বলছে, তোর জন্য সবজি নিয়ে এসছি, তুই করে বলে আছে, এটা শুনতে আমার খুব ভালো লাগে। জগতের বয়স আমার থেকে 2 বছর কম, আমি ওকে বলি আর কত কাজ করবি, জগতের কথাই বলছি আজকে, ও ওর মানে টাকা কোথায় রাখবে, ব্যাংকে না পোস্ট অফিসে, সেটাও আমায় জিজ্ঞেস করে, ডাক্তার দেখাতে হলে কোন ডাক্তার দেখাবে, প্রেসক্রিপশন মাঝে খুব ভুগেছিল, তখন সমস্ত প্রেসক্রিপশন এনে আমাকে দেখালো, যে এগুলো দেখ তো কী ওষুধ দিয়েছে আমাকে, কি করব, তারপর সব দেখে ঠেকে যেখানে পাঠানো সেখানে বললাম যেতে। এই হচ্ছে জগতের গল্প, তোমাদের সামনে বলে দিলাম, রাতে খাবো মাছের ঝোল ভাত, এখন খাবো, তার আগে একটু কথা বললাম, ভিডিও দেখো, আজকেও ভিডিও পোস্ট করেছি, দেখে দেখো যদি সময় পাও দেখো, কোনো জোড়াজোড়ির ব্যাপার নেই, তবে হ্যাঁ ওই চ্যানেল মনিটাইজ হয়েছে বলে যাবো শুধু ভিউজের জন্য, গিয়ে একটা কমেন্ট করে ভিডিও ছাড়া সাথে সাথে গিয়ে কমেন্ট করে চলে আসবো, হাত জোর করছি তোমরা আমার ভিডিও দেখো না, তাও ঠিক আছে, প্লিজ দেখে এভাবে নষ্ট করো না,
ভিডিও এডিট করতে আমার অন্তত প্রচুর টাইম লাগে, খুব কষ্ট করে ভিডিও বানাই এত কাজের মাঝখান থেকেও, তারপর এডিট করার তোমরা দেখো না, এসে একটা কমেন্ট করে দিয়ে চলে যাও, তাতে রিচ ডাউন হয়। এই দুঃখে আমি সবার ভিডিও দেখাও বন্ধ করে দিয়েছি, ক্রিয়েটরদের ভিডিও খুব কম দেখি। আমার গোড়াগুনতি 4-5 জনের ভিডিও ছাড়া আমি ভিডিও দেখি না, কারণ আমি জানি এরা সৎ, তাই এদের ভিডিও আমি দেখি না, তো আমি দেখি না, দেখে বেকার গো, কারণ আমি গিয়ে দেখবো ওরাও আসবে, ভিডিও দেখবে না, একটা কমেন্ট করে দিয়ে চলে যাবে, কি লাভ বলো? এইভাবে ভিউজের কোনো দরকার আছে কি? দরকার নেই, যবে যা হবার দেখা যাবে। এটা আমার একটা আক্ষেপ থেকেই বললাম তোমাদের কথাটা, কিছু খারাপ মাইন্ডে নিও না, এটাই সত্যি। তোমাদেরও মনিটাইজ চ্যানেল, তোমাদের চ্যানেলে যখন কেউ এটা জিনিসটা করে যায় তখন তোমাদের কীরকম লাগে বলো? আর একটা ডলার তৈরি হতে হলে শুধুমাত্র ভিউজ দিয়ে হয় না, ওয়াচ টাইমও দরকার হয়। আমি গেলাম, কমেন্ট করে দিয়ে চলে আসলাম, একটু ভিউজ দিলাম না, ডাব্লিউটি দিলাম না, ওইভাবে ডলার হয় না। একটু ভালো করে টেক চ্যানেলগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। আর ভিউজ যদি দরকার হয়, 1000 ভিউজ, তোমরা যেভাবে ভিডিও দেখো ওতে ভিউজ হয় না, একটা কমেন্ট করে দিয়ে চলে যাও না, ভিডিওটা ছাড়ার সাথে সাথে ওইভাবে ভিউজটাও কাউন্ট হয় না, সাথে সাথে ওয়াইডি স্টুডিওতে গেলেই সেটা দেখা যায়। প্লিজ প্লিজ এরকম করো না আমার সাথে। সেই জন্যই আমি এই দুঃখে আমি কিন্তু অনেকের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি, এই দুঃখে যে দেখবো না, আমি না দেখলে তারাও দেখবে না, আমার দরকারও নেই, যারা দেখবে দেখবে ঠিক আছে, তবে হ্যাঁ সোজা রাস্তায় চলতে যাই, এইটুকুই বলার। আমার খুব দুঃখ থেকে তোমাদের সামনে বললাম কথাটা। ভালো থেকো, সুস্থ থেকো, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে নিশ্চয়ই। এখনকার মতো রাখছি, আজকের মতো শেষ করছি ব্লগ, টাটা, গুড নাইট, বাই।